বাস্তুদোষ কাটানোর জন্য আজ চৈত্র অমাবস্যার রাত্রে তিনটি প্রেক দিয়ে করুন এই বিশেষ উপায়, আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে। প্রত্যেককে স্বাগত আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। এখনই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা প্রত্যেকেই চাই জীবনে যেন বাধা না আসে, আর আপনার জীবনে যদি বারবার বাধা আসে জানবেন আপনার বাস্তুতে রয়েছে বাস্তুদোষ। তাই যে কোনো কাজ করার আগেই বাস্তুদোষটি নির্মূল করা উচিত। বাস্তুদোষ নির্মূল করার জন্য আপনাকে বিশেষ কিছু দিন রয়েছে, সেই সব দিনে করতে পারবেন। তার মধ্যে একটি হলো অমাবস্যা তিথি, আজ এবং আগামীকাল থাকছে চৈত্র অমাবস্যা, বৃহস্পতিবার এবং শুক্রবার। তাই এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন তিনটি প্রেক, অবশ্যই নতুন প্রেক দিয়ে এই উপায়টি করুন, আশা করি আপনার বাস্তুদোষ কেটে যাবে। খুব সহজ একটি উপায়, আপনাকে যেটি করতে হবে বাজার থেকে তিনটি প্রেক কেবল কিনে আনতে হবে এবং অতি অবশ্যই প্রতিদিনের ন্যায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির মা লক্ষ্মীকে পুজো করবেন, কালী মাকে পুজো করবেন। এটাই হলো আপনার প্রাথমিক কাজ। এবং আপনি অতি অবশ্যই সিঁদুর তেল মাখিয়ে এই প্রেকগুলিকে আপনি অতি অবশ্যই মা কালীর চরণে দেবেন। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন মা কালীর চরণে দেবেন। এই অমাবস্যা তিথির মধ্যেই আপনাকে কাজটি করতে হবে এবং আপনি অতি অবশ্যই অন্তত 24 ঘন্টা মা কালীর চরণে আপনি রেখে দেবেন। এবং তারপর এই প্রেকগুলিকে নিয়ে আপনাকে করতে হবে একটি বিশেষ কাজ, তার জন্য অতি অবশ্যই সংযত হবেন, সঠিকভাবে করবেন। আপনাকে ওই প্রেক আপনার বাড়ির সদর দরজার ডান দিকে গেঁথে দিতে হবে। তিনটি প্রেককে ত্রিভুজ আকারে গেঁথে দেবেন এবং মা কালীর উদ্দেশ্যে প্রণাম করবেন। আর কোনো কাজ নেই, এটিই হচ্ছে কাজ। দেখবেন ধীরে ধীরে আপনার বাস্তুদোষ কেটে যাবে এবং আপনার জীবনে সকল প্রকারের উন্নতি হবে। প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই করে দেখুন। ভিডিও কেবল জানলেই হবে না, আপনাকে কাজটি করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলেই ফল লাভ করবেন, তাহলেই আপনি আপনার পার্থক্যটি বুঝতে পারবেন। যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই। অতি অবশ্যই আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন। নমস্কার।